আমার প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা পরি সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্নেহগ্ন নবম শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের পেপার দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে নব্বই আর সময় তোমাদের রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক একে থেকে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো চোদ্দটি প্রতিভীমান এক করে এক হিন্দু চৌদ্দ সমসমান চোদ্দ কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল উৎসবে পিথাগোরাস গোড়াস দেশ বলায় উতরাবে নরওয়েকে কলকাতা ও গ্রিনিচের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট প্রদত্ত কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা উৎসবে শুক্র আভবিকারের ফলে সৃষ্টি হয় উত্তরে রেগলিত শিলায় মূর্ছে পড়ে যে বিক্রিয়ায় তা উৎসবে অক্সিডেশন প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমূহ গড়ে উঠে উৎসবে পেরিমেন পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি উত্তরে স্তূপ পর্বত মিতিকার এ স্তর থেকে বিস্তরে পর্বতের অপসারণ হল উৎসবে এলোভিয়েশন পরপ্রশ্ন অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলা হয় উৎসবে উইলি উইলি পরপ্রশ্ন পর্বতের ঢাল বরাবর শিলা স্তরের হঠাৎ নিম্নগমনকে বলে উৎসবে ধস পর উত্তরবঙ্গে ট্রাস বলা হয় উৎসরা তিস্তা নদীকে প্রবেশন পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ উত্তরাবে সান্দাকু তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম সিন্ধু হচ্ছে সান্দা কুপু পরে প্রশ্ন যে স্কেল সর্বজনীন তাহলে উত্তরে ভগ্নাংশক স্কেল জিওগ্রাফিক কথাটি সরি জিওগ্রাফিক গ্রন্থটির লেখকই উত্তরের টলেমি তাহলে জিওগ্রাফিক গ্রন্থটির লেখক হচ্ছে টলেমি পরে তোমাদের রয়েছে বিভাক্ষ দু এর দাগে রয়েছে বিবৃতিগুলি হলে ঠিক এবং অসত্যের ভুল লেখক যে কোনো ছয়টি পত্র বৈষ্ণী মান এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে উৎসবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির জন্য নিয়ত বায়ুর দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে যায় উৎসবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব একই গোলাতে দুটি স্থানে দ্রাগিমা যোগ করে দ্রাগিমার পার্থক্য নির্ণয় করা যায় উৎসবে ভুল তাহলে আমরা ভুল লিখব মানচিত্র পৃথিবীর একটি দ্বিমাত্রিক উপস্থাপনা উৎসবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব তীক্ষ্ণাত্ম ফসল হলো ধান উৎসবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব ভূমিকম্প মাপা যন্ত্রটি হলো উৎসবে সিসমোগ্রাম উৎসবে ভুল তাহলে আমরা ভুল লিখব ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে রিস্টায় গড়ে ওঠে উৎসবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব ভগ্ন সূচক স্কেল হল একক স্কেল উৎসবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব বিয়ে থাকে উঁচু উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ যে যেকোনো ছয়টি প্রতিবষ্টে মান এক ইন্টু ছয় সমান সমান ছয় পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে উৎসবে তিনশো পঁয়ষট্টি দিন ভারতের ভূ মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংসদের সার্ভে অফ ইন্ডিয়া দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে ড্যাশ বলে নারায়ণ ড্যাশ হল সক্রিয় অবিরাম আগ্নেগরি উৎসবে স্ট্রাম্বুলি পরে প্রশ্ন ড্যাশ স্তরকে এলুভিয়েশন স্তর বলে উত্তরা বি পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা হল ড্যাশ উৎসবে বাঁকুড়া অতি সাম্প্রতিক প্রবাহিত ঘূর্ণিঝড় উমপুর নামকরণকারী দেশ ড্যাশ উৎসবে থাইল্যান্ড ড্যাশকে সাদা কয়লা বলে উত্তরে জলবিদ্যুৎ সিএ তাকে রোজ স্তম্ভ মেলাও কস্তমে রয়েছে বক্স জয়ন্তী পাহাড় হবে সিঞ্চুলা আগ্নেয় পর্বত হবে টিভেসটি অযোধ্যা পাহাড় হবে গোরাবু পারমাণবিক শক্তি কেন্দ্র হবে তারাপুর তাহলে বক্স জয়ন্তী পাহাড় হবে সিঞ্চুলা আগ্নেয় পর্বত হবে টিভেসটি অযোধ্যা পাহাড় হবে গোড়াবুরু আর পারমাণবিক শক্তি কেন্দ্র হবে তারাপুর ডিএ তাকে রয়েছে একটি বা দুটি শব্দ উত্তরদায় যে কোনো ছয়টি প্রতিগোষ্ঠী মানে এক করে কিন্তু ছয় সময় সমান ছয় পৃথিবীর নিরক্ষীয় ও ব্যাস কত্তরে বারো হাজার সাতশো সাতান্ন কিমি ক্যালডেরা কি ক্যালডেরা হল আগ্নেয়গিরি বিস্ফোরণ পরিচালন স্রোতের প্রবক্তায় থাকতে হবে আর্থার হোমস মূলমধুরেকার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত হবে একশো আশি ডিগ্রি পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত দার্জিলিং জলধরো ও জলভর কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত হয়েছে তবে দক্ষিণবঙ্গ এন সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থিত আসাম পরে বিভাগ নিচের প্রশ্নগুলির উত্তর সংখ্যা বিলেখ বিকল্প প্রশ্নের লক্ষণীয় প্রশ্নের মান দুই করে দুই গুণ ছয় সময় সমান বারো প্রথম প্রতিভা স্থান কাকে বলে উত্তরে দেখে নাও প্রতিভা স্থান কাকে বলে অথবা রয়েছে সময় অঞ্চল কাকে বলে পরের প্রশ্ন অপুসুর অনুসুর অবস্থান বলতে কি বোঝো অথবাদি রয়েছে দুটি স্তূপ পর্বতের নাম লেখো পরের প্রশ্ন পুঞ্জিত ক্ষয় কাকে বলে অথবাদি রয়েছে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় না কেন পরের প্রশ্ন হিমানি সম্প্রবাদ কি। অথবাদি রয়েছে হরপবান কি। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দুটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লেখো অথবা দুটি রবিশের নাম লেখো পরের প্রশ্ন বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে অথবা দুটি রয়েছে স্কেল বলতে কী বোঝো বা স্কেল কাকে বলে পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্ন নিয়েও প্রশ্নের মান তিন করে গুণ চার সময় সমান প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমার মুখে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখার রেখার মধ্যে পার্থক্য লেখ অথবা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো পর প্রশ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থ্যক অথবা জিপিএস এর তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো পরে প্রশ্ন দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্যকলিক অথবা ভূমিকম্পের প্রভাব সম্বন্ধে লেখো পরে প্রশ্ন মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো অথবা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরে তোমাদের রয়েছে বিভাকুমো পাঁচের এর দাগেরও রয়েছে কোনো দুটি প্রশ্ন তো প্রশ্নের মান পাঁচ করে পাঁচ গুণ দুই সমান সমান দশ কলকাতা স্থানীয় সময় আটটা পঁচিশ মিনিট তখন নিউ এর স্থানীয় সময় কত হবে অপসুর অনুষ অবস্থান বলতে কি বোঝো চিত্রসহ বর্ণনা দাও ব্যবছিন্ন লাভা মালভূমি কিভাবে গঠিত হয় আলোচনা করো তাপের তারতম্যের যান্ত্রিক আহবিকারের তিনটি পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও পড়েছে বিয়ের দাগে যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান পাঁচ করে পাঁচ গুণ দুই সমান দশ কলকাতা বন্দর গড়ে ওঠার কারণগুলি কী কী এই বন্দরের প্রধান সমস্যাগুলি আলোচনা করো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বা পরিবেশগুলি আলোচনা করো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভূগোলের কোয়েশ্চন পেপার ভালো তো কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকতে ভুলবেন আর আমার চেষ্টা নতুন হাত লাল কলে সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলায়গুলো প্রেস করবে যখন নতুন করে ভিডিও আপলোড করে শর্ট ফার্স্ট নোটিশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সঙ্গে মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু তুই নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে দেখো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও এসে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নিদ্িধায় কমেন্ট শেশন কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু গুরুত্ব নিয়ে নিখে এগিয়ে রয়েছে সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা